স্যার। কারের প্রতিদ্বন্দ্বী আমার আমার লেখা প্রথম সামাজিক উপন্যাস। এটি মূলত গ্রাম বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে ধারণ করে তিন প্রজন্মের বেড়ে ওঠা মানুষের জীবন সংগ্রাম এবং মানুষের যে অন্তিম পরিণতি, যে আমরা একসময় মারা যাব, সেই বিষয়কে কেন্দ্রীভূত করে আমি আমার এই উপন্যাসটা রচনা করেছি। আসলে এই উপন্যাসে একান্ত জীবন দর্শন রয়েছে যা মানুষকে ভাবাতে শেখাবে এবং মানুষের যে আমাদের বাস্তব জীবনের যে প্রেক্ষাপটে আমরা যেভাবে সংগ্রাম করে বেড়ে বড় হচ্ছি, অথবা আমাদের জীবনকে এগিয়ে নিতে আমরা যেভাবে বাস্তবতার সাথে আমরা চেষ্টা করে যাচ্ছি কীভাবে এগিয়ে যাওয়া যায়, এই বিষয়গুলো এই বইয়ের মধ্যে রয়েছে কালের প্রতিদিনের উপন্যাসে। এবং যে স্মৃতিগুলো বিশেষ করে আমাদের আগে এক সময় যেমন গোল্লা ছুট থেকে শুরু করে ষাঁড়ের লড়াই, ঘোড়া দৌড় প্রতিযোগিতা সহ ইত্যাদি ছিল সংস্কৃতির অংশ, এগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো আমার এই উপন্যাসে রয়েছে। এবং যেহেতু এখানে একজন রাজনীতিকের ভূমিকা রয়েছে, যে পজিটিভলি রাজনীতি করলে যে মাটি মানুষের কাছে গিয়ে মানুষের জনপ্রিয়তার মাধ্যমে তার মৃত্যুতে যেন সবাই সব ধর্মের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাও ওই উপন্যাসে ফুটিয়ে তুলেছি। আর মূলত এই উপন্যাসটি লিখেছি এই কারণে যে আমরা মানে যে সময়টা চলে যাচ্ছে এই সময়টা কীরকম ছিল তারই যেন একটা বিবরণ আমি যতটুকু পারছি এটা আমাদের লেখা আমার চেষ্টা করা হয়েছে। এবং এটা লিখতে প্রায় 2 থেকে 2.5 বছর সময় লেগেছে, কারণ মানে একটা কাজ করার পরে আমি দীর্ঘদিন এটাকে আমার নিজের কাছেই আমি আবার যাচাই বাছাই করেছি, দেখতে চেয়েছিলাম কেমন হয়েছে, তো যে জন্য সময় দীর্ঘ প্রায় 2.5 বছর সময় নিয়েছি। এছাড়া এই বইটির জন্য আমাদের যে বাংলা বিভাগের আমাদের কলেজের বাংলা সরকারি কলেজের যে স্যার রয়েছেন, বিভাগের প্রধান স্যার এবং আমাদের সরকার অধ্যাপক স্যার, তাদের কাছে পাণ্ডুলিপি দিয়ে আমি কতটুকু মানে লেখাটা হয়েছে সেটাও যাচাই করেছি। তো এইভাবে আসলে চেষ্টা করেছি যে উপন্যাসটি আমাদের প্রজন্মের কাছে, বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের সহ সব বয়সী পাঠকদের কাছে যেন এটি সহজ এবং সুখপাঠ্য হয় সেই চেষ্টা করা। আর আশা করি এই বইটি যারা পড়বে তাদের ভালো লাগবে, বিশেষ করে শৈশবের স্মৃতি ফিরে যাতে খুব সহায়ক ভূমিকা রাখবে। আর অবশ্যই আমি যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে আমাদের যে মুক্তিযুদ্ধের মানে একটা হালকাভাবে আলোকপাত করার চেষ্টা করেছি, যাতে করে আমরা মোটামুটিভাবে যে প্রায় 40 থেকে 50 বছরের দীর্ঘ জীবনের যে সময়টা অতীত হয়েছে এবং ফেসবুক আসার আগ পর্যন্ত যে সময়টা ফেসবুক পর্যন্ত আমি টেনে আনেছি, তো এটি হচ্ছে আসলে আমার এই উপন্যাসের ভিতরে যারা পড়বেন আশা করি খুব সহজেই ধরতে পারবেন। আর বইটি আপনাদের দোয়াই, বইটি যেহেতু অলরেডি পাঠক জনপ্রিয়তা পাচ্ছে, আমি আশা করি যে এটি আরও বিভিন্ন মহলের কাছে এটি পৌঁছাবে। আমি সবার কাছে দোয়া প্রার্থী।